দৈনিক মজুরি 145 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন আন্দোলনরত চা শ্রমিকরা। গতকাল দুদফা বৈঠক শেষে আজ সকাল থেকে শুরু করার কথা থাকলেও কোনো শ্রমিক কাজে যোগ দেননি। তাদের দাবি অনুযায়ী 300 টাকা না দেয়া পর্যন্ত ধর্মঘট চলবে। অবরোধ করলেও পরে প্রশাসনের আশ্বাসে ঢাকা সিলেট মহাসড়ক থেকে সরে এসেছে চা শ্রমিকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দৈনিক মজুরি 145 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন আন্দোলনরত চা শ্রমিকরা। রবিবার সকাল থেকে 300 টাকা মজুরির দাবিতে সড়ক অবরোধ করে তারা। হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা, পরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে তারা। এতে ব্যাহত হয় যান চলাচল, সিলেটে এয়ারপোর্ট সড়ক অবরোধ করে তারা। মৌলভীবাজার সহ বিভিন্ন স্থানে চা বাগানে অবস্থান নিয়েছে শ্রমিকরা। বিক্ষোভ মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে তারা। মালিক পক্ষ আমরা কোনো সময় আমরা মানি না আর মানব না, 300 টাকা আমাদেরকে দিতে হবে। চালের দাম 60 টাকা, আটার দাম 50 টাকা, আমরা বাচ্চা কাচ্চা বাড়ি দিমদর পড়াতে পারছি না, পেটে মতে এক বেলা দুই বেলা ভাত দিতে পারছি না। কি খায় কি না, আমরা যা খাও তা দিয়া যা। ছোট ছোট বাচ্চা আছে, কি করে পালবো, বাচ্চাগুলো লেখাপড়া করতে পারি না। বলি আমাদের আধা কেজি তেলের দাম যদি 120 টাকা হইতে পারে তাহলে আমাদের মজুরিতে কত টাকা হবে। আগামী 23 আগস্ট শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সাথে শ্রমিক নেতাদের আবারও বৈঠকে মজুরির বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। এর প্রেক্ষিতে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় চা শ্রমিকরা। 23 তারিখে শ্রম মন্ত্রণালয়ে একটা সভা আছে এই বিষয়টি নিয়ে, তারা আশা করছে সেখানে একটি ফলপ্রসূ সমাধান তারা পাবে, সেই সমাধানের আশ্বাসেই তারা আজকে এখান থেকে চলে যাচ্ছে। 23 তারিখে শ্রম মন্ত্রণালয়ে একটা হাই প্রোফাইল মিটিং আছে, এই মিটিংয়ের সিদ্ধান্তের উপরে তারা আবার আন্দোলনের কর্মসূচি দিবে। আপাতত 23 তারিখ পর্যন্ত তারা এই আন্দোলন এখানে স্থগিত ঘোষণা করছে। সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, বোরজান সহ মোট 22টি চা বাগানের কোথাও কাজে ফিরেনি শ্রমিকরা। একই সাথে বন্ধ রয়েছে ফ্যাক্টরির কার্যক্রম। ব্যানার ফেস্টুন হাতে ভুখা মিছিল করে আন্দোলনকারীরা। নেতারা সাধারণ শ্রমিকদের সাথে কথা না বলেই 145 টাকায় সম্মত হয়েছে বলে নতুন মজুরি প্রত্যাখ্যান করে তারা। গত শনিবার শ্রীমঙ্গলের শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সাথে শ্রমিক নেতাদের সভায় মধ্যস্থতা করেন স্থানীয় সংসদ সদস্য। ওই সভা থেকে দৈনিক মজুরি নির্ধারণের পর আন্দোলন থেকে সরে আসার কথা জানিয়েছিল শ্রমিক ইউনিয়ন। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।